গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা শুরু করতে চলেছি আমাদের লাভ স্টোরি পার্ট 1। তো আমরা আজকে পার্ট 1 শুরু করতে চলেছি, কারণ আমাদের লাভ স্টোরিটা অনেক বড়, প্রায় তিন বছরের সম্পর্ক, মানে আড়াই থেকে তিন বছরের সম্পর্ক, তারপরে আমাদের বিয়ে। তো পুরো লাভ স্টোরিটা যদি আমরা একবারে বলে দিই তাহলে তো কী হবে, অনেক বড় হয়ে যাবে। তো আমরা ঠিক করেছি পার্ট পার্ট করে বলবো, আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, হ্যাঁ পুরো লাভ স্টোরিটা তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো আজকে পার্ট 1 শুরু করি, আর বেশি দেরি করবো না। তো চলো আমরা পার্ট 1টা তোমাদের বলতে থাকি। তো আমি শুরু করি, করো। তো আজ থেকে আড়াই বছর, তোমার দাদা ভাইকে দিয়েই শুরু বলো। তো আজ থেকে প্রায় আড়াই বছর আগে, ছিল দুর্গাপুজো, মানে দুর্গাপুজোর কিছু আগের দিন, মানে কিছুদিন আগে। তো হঠাৎ এক বৃদ্ধ লোক, মানে দুজন বৃদ্ধ লোক আমার কাছে আসে জল চাইতে। তো আমাকে বলে যে আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেওয়া যাবে। এবার একটা বৃদ্ধ লোক, তাকে আমি চিনি না, তাকে আমি একদমই চিনতাম না। তো আমি বললাম কেন পাওয়া যাবে না। তারপরে আমি কী করি যে তাকে শুধু তো জল আমি দিইনি, আমি তাদের একটা করে বিস্কুট দিয়েছি আর জল দিয়েছি, এক বোতল জল দিয়েছি। তো ওই জল বিস্কুটই কাজে লেগে গেছে। তো আমি জানতাম না সেই বৃদ্ধ লোক এর দাদু, মানে এর দুই দাদু ছিল, এক দাদু হচ্ছে এর বাবার বাবা আর এক হচ্ছে ওর মায়ের বাবা, মানে দুই দাদু। তো দুজনে খেলো, খাওয়ার পরে মানে ওর মায়ের বাবার আমাকে ভালো লেগে যায়। এই এই যে আমার যে আমি জল দিয়েছি সাথে বিস্কুট দিয়েছি অচিন একটা লোক, এইটা ওনার অনেক ভালো লাগে। তো ইনি আমাকে জিজ্ঞাসা করে যে আমি নর্মালি দিয়েছি, আমার মনে সব কিছুই নেই, তখন তোমাদের ওদেরকে চিনতাম না, জানতাম না, আমাকে তখন চেনেই না। তারপরে আমাকে নাম জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমি বললাম আমার নাম শুভঙ্কর। নিয়ে তো আমাকে বলে তুমি কি করো না করো, এসব জিজ্ঞাসা করছো হঠাৎ। আমি নর্মালি একটা বয়স্ক লোক জিজ্ঞাসা করতেই পারে, ঠিক আছে, তোমার দাদু এইভাবে জিজ্ঞাসা করছে, তোমার বৌদি এতটা জানে না, আজকে পুরোটা বলছি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম আমার নাম এই, আমার বাড়ি এই। তো আমাকে বলে তোমাদের বাড়ির সবাই কী করে, তুমি কী করো? আমি বলছি এই করি আমি। ঠিক আছে, উনি ওনার মতো চলে যায়, আমি আমার মতো চলে আসি। আসার পরে এবার এই ব্যাপারটা আমাকে উনি, হ্যাঁ উনি যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গেছে যে আমার একটা মেজো নাতি আছে, এ হলো মেজো, তোমার এটা তিন বোন এক ভাই। তো আমাকে বলে যে আমার একটা মেজো নাতি আছে, তো তুমি ওকে দেখবা। আমি বলছি ঠিক আছে দেখবো, একটা বয়স্ক মনে যদি আর কি ওর দাদু সম্পর্কের, হ্যাঁ ঠিক আছে দেখবো। হ্যাঁ তো আমার মনে হয় তেমন করে ইয়ে ছিল না, তোমাকে দেখবো না দেখবো একদম সিরিয়াসলি এমনি নর্মালি বলেছে। তারপরে কি হয়, তারপরে ওর দাদু কি করেছে তোমাদের বাড়ি গিয়ে, তুমি বলো তোমার দাদু তোমাদের বাড়ি গিয়ে কি করেছে, সেটা তো আমি জানি না। তারপর দাদু মা বাবাকে বলেছে যে ওখানে অ্যাকচুয়ালি আমার দিদির জন্য সম্বন্ধ দেখতে এসেছিল এই জায়গায় নবদ্বীপে। তো সম্বন্ধ দেখতে এসে ওর দোকানে গেছিলো, ওকে পছন্দ হয়েছে, বাড়িতে গিয়ে মা বাবাকে বলেছে যে এমন একটা ছেলে দেখেছি, ছেলেটার বয়স কমই, তো তোরা দেখিস। আর মোট কথা তখন আমার দিদির বিয়ে হয়নি, দু বছর আড়াই বছর আগের কথা। আসলে ওর দিদির জন্য এখানে সম্বন্ধ ঠিক করতে এসেছিল, তখন আমি জানি না। তো ওখান থেকে উনি ঘুরতে এসছে, তখন দোকানের সামনে এসছে, আসার পরে আমাকে জল চেয়েছিল। তারপরে এসে বলছে আমার মা বাবাকে জানিয়েছে, বলে ঠিক আছে আগে তো বড় মেয়ের বিয়ে দিই, তারপরে মেজোটাকে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। তারপরে দিদির বিয়ে হলো, দিদির বিয়ে হয়েছে এই তো রিসেন্ট আষাঢ় মাসে, হ্যাঁ আষাঢ় মাসেই তো বিয়েটা হলো, আষাঢ় মাসে হয়েছে। আমার বিয়ে ছ মাস আগে আমার দিদির বিয়ে হয়েছে, তারপরে আমাদের বিয়ে হলো। এবার তারপর বলো তুমি, বিয়ে হলো ওটা আজকে আমরা পার্ট 1 বলছি। দেখো তো ওর দাদু ওই কথাটা ও বাড়ি গিয়ে বলেছে, ওকে বলেছে যে আমার একটা ছেলে দেখেছি এমন এমন ব্যাপার। তো আমাকে প্রথমে কোনো পাত্তা দেয়নি, ঠিক আছে। তারপরে কিছুদিন যাওয়ার পর আমার মনে হলো যে একটা বয়স্ক মানুষ বললো, তো ওর মেজো নাতি কেমন একটু দেখতে হয়, মনে একটা বাসনা জাগলো, ঠিক আছে। তো এবার কি করলাম, তোমাদের দাদা ভাই ভাবছে যেহেতু আমাকে বলে গেছে যে আমার মেজো নাতিকে একটু দেখবা, তাই ওর মনে একটু মানে আকাঙ্ক্ষা জমেছে, না একটু আমি দেখি কেমন, তাই তো? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে তারপরে আমি আমার মনে এটা হলো ঠিক আছে একবার দেখি কেমন না নামন, কেমন ফর্সা না কালো, যাই হোক। এবার বিষয়টা হচ্ছে আমি তখন চিনতাম না, নাও আমার জানতো না, আমি একটু জানতাম। তো হঠাৎ কী করলাম একদিন, মানে এর এখানে পিসির বাড়ি, তো ওর পিসির বাড়ি আমার দোকানের পিছনে। তো ওর পিসি আসলো, নিয়ে আমার এমন মানে প্রথমত বলতে পারি না যে ওর সাথে কন্ট্যাক্ট করবে এমন কিছু। তো কথায় কথায় কীভাবে উঠলো জানো তো, কথায় গরু গাছে ওঠে। তো কথায় কথায় উঠলো, আমি বললাম এমন এমন ব্যাপার, তো ওর নাম্বারটা আমি চাই ওর পিসির বাড়ি থেকে।
তো প্রথমে দিতে যায়নি, তারপরে দিয়েছিল। দেওয়ার পরে আমি ওকে ফার্স্ট মেসেজ করেছিলাম দুর্গাপূজার দশমীর দিন, না দুর্গাপূজার দশমীর দিন মেসেজ করেছিলাম, মেসেজ করেছিলা দুর্গাপূজার আগে, দুর্গাপূজার কয়েকদিন আগে, আর আমাদের কথা হয় দুর্গাপূজার দশমীর দিনকে। তো আমি হোয়াটসঅ্যাপে ওকে মেসেজ করেছি, ওকে বলেছি যে দেখুন আমি আপনার সাথে কথা বলতে চাই, মানে বন্ধুত্ব করতে চাই। দেখুন আপনি করেই বলেছিলেন বলি বাবুজি, তো আপনি কি আমার সাথে কথা বলতে চান? দিয়ে তোমার, তো তোমাদের বৌদি তো আমাকে ইগনোর করেছিল। আমি ইগনোর, সত্যি ইগনোর করেছিলাম ছবি দেখে। সামনাসামনি আমার মনে হয় বেটার আর কি, ক্যামেরা থেকে সত্যি। তাই আমি এটাই ভেবেছি যে হ্যাংলা কেমন দেখতে। আসলে তখন আমার ওয়েট ছিল ওই 56-57 কেজি এমন ওয়েট ছিল, এখন আমার ওজন 72 পরে আমি শুনলাম নাকি এগুলো বলেছে, ও কি জানতো যে আমার সাথে ওর বিয়ে হবে। যাই হোক, তারপরে এমন করার পর ওর কি মনে হয়েছে যে আমাকে রিপ্লাই করেছে দুই একটা কথা বলেছে, তারপরে হঠাৎ দু চার দিন চলে গেছে, আমি আর জোর করিনি, আমি জাস্ট দু তিনটে কথাই বলেছিলাম। তো তারপরে আমাকে দশমীর দিন, মানে দুর্গাপূজার দশমী, তখনই তারপর কদিন পরে দুর্গাপূজা ছিল, তো আমাকে হঠাৎ তুমি ফোন করেছিলে। আমি ফোন করিনি, ও এসএমএস করেছে। তো আমি বলেছি আমরা কি কথা বলতে পারি, আমাকে বন্ধু হতে পারি, এমন কিছু একটা বলেছে। মানে আমি নর্মালি বলেছি, আমি জানি কথা বললে বলবে না বললে না বলবে তেমন, মানে কি বলবো, আমি বন্ধুত্ব করার জন্য এসএমএস করেছি, তারপর ওর ব্যাপারে আমার সাথে কথা বলবে কি না বলবে সেই বিষয়টা বলছে আর কি। এবার ওরও কিভাবে আমাকে এসএমএস করলে, এবার হঠাৎ করে আমি কি করলাম, ফোন করলাম, মানে এসএমএস করে কি বলবো, আমরা দুজনেই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছিলাম, তারপরে ফোন করলাম। তারপরে তুমি আমাকে ফোন করেছিলে, হ্যাঁ মানে বিশাল এটা সেটাই অনেক কথা বলছিল, এটা সেটা বলছি। বলার পরে এবার তোমাদের বৌদি কিন্তু বকাটে ছিল না, আমি বকাটে ছিলাম না, আমি আস্তে আস্তে কথা বলছিলাম, আমি যেমন তার থেকে নরমাল, আমি এমন বলছি এই তুমি কি জানো যে আমরা ওখানে ঘুরতে গেছিলাম, তারপরে বললাম না আমার এই রংটা বাজে, বলতে আছি আসলে আমি ওকে সুযোগ দিচ্ছিলাম না কথা বলার, আমি সত্যি আমাকে সুযোগ দিচ্ছিলাম না, আমি চাইছিলাম যে আমি আমার কথাগুলোকে শেয়ার করি, কিন্তু আমি ফার্স্ট টাইম ওকে বলিনি যে তুমি যে তোমার সাথে আমার কোনো রিলেশন, আমি পুরো বন্ধুত্বের সাথে এসেছি। তো আস্তে আস্তে সেই বন্ধুত্ব থেকেই চলে আসলো, বন্ধুত্ব ঠিক নয় লাভ অ্যাট ফার্স্ট এইট যাকে বলে, প্রথম যখন ছবি দেখেছিলাম না বাহ সুন্দর দেখতে, যাই হোক তখনই ঠিক করে নিয়েছিলাম। কেন আমি এখন খারাপ হয়ে গেছি না, আমি তখনকার কথা বলছি যখন ফার্স্ট টাইম ছিলাম, এখন কেমন আছি, এখনকার স্টোরি তো হচ্ছে না, এটা অন্য পার্টে আসবে, তুমি আগে বলো এখন কেমন আছি। হ্যাঁ সেটা বল। তারপরে কি হলো, আস্তে 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 আমি জানি যে ওকে ঠিক আস্তে ঠিক আয়ত্তে নিয়ে চলে আসবে, আয়ত্তে নিয়ে চলে আসলাম আস্তে আস্তে, বেশ কিছুদিন লাগলো, এমন করে চলতে থাকলো কয় মাস, লকডাউনের আগে, হ্যাঁ 2020 সাল তখন, তো তখন এইভাবে চলতে থাকলো। চলতে থাকার পরে কি হলো বিষয়টা, চার পাঁচ মাস পর আমরা ঠিক করেছি আমরা দেখা করবো ফার্স্ট, কারণ আমাদের মধ্যে তখন রিলেশন হয়ে গেছিলো। তো ফার্স্ট দেখা করবো, আমি বলছি দেখা করো, এবার ও বলছে না 2020 সাল চলছিল, মানে 20 সালটা ছিল করোনা। এবার আমরা তখন দেখা করিনি, আমরা কি করলাম 2021-এর 1 তারিখ, মানে জানুয়ারির 1 তারিখ, 2021 সাল বললো জানুয়ারির 1 তারিখ, ফার্স্ট জানুয়ারিতে আমি এই সোয়েটারটা আর এই জামাটা, একদম একদম বাস্তব কথা, আজকে আমি পিসির বাড়ি থেকে আসলাম একটু আগে, ও যখন বাইকটা চালাবে স্টার্ট দেবে সেই মুহূর্তে এই জামাটা দেখে না আমার মানে মনে পড়ে গেল যে এই ফার্স্ট এই জামাটাই আর এই সোয়েটারটা পরে আমার সাথে, এই জামাটা আর এই সোয়েটারটা কিনেছিলাম স্পেশালি ওর সাথে দেখা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো কেনার পর আমরা দুজনে সেম সেম পরেছিলাম। হ্যাঁ, তারপরে ও তো ওও বলতো তুমি আসো, মানে ওরও একটা ইচ্ছা যে ফার্স্ট টাইম দেখা করবো, আমারও তো ইচ্ছা। তো ফার্স্ট টাইম যখন দুজনেই বাড়ি থেকে বেরোই, অনেক দূরে আমাদের বাড়ি থেকে এদের বাড়ি প্রায় 85 কিলোমিটার রাস্তা, তো আমি ঠিক করি যে এইভাবে যেতে হবে। তো আমি সকালবেলা বেরিয়ে যাই ট্রেনের জন্য, বাড়ি থেকে বেরিয়েছি আমি 6:30 সময়, একদম ভোর 6:30 স্নান বান করে ফ্রেশ। তো তারপরে কি করলাম, বাড়ি বেরোলাম, বাড়ি থেকে বেরোনোর পর এবার কি হলো যে আমি স্টেশনে গিয়ে পৌঁছে গেলাম, ওর
আধ ঘন্টা আগে না 20 মিনিট আগে পৌঁছেছি, কারণ ফোনে কন্ট্যাক্ট ছিল যে এই টাইমে ও বেরোবে, ও বেরোনোর পর। এবার বেরোনোর পর তুমি পৌঁছাওনি, সবার ফার্স্ট আমি পৌঁছেছিলাম। তুমি পৌঁছে গেছিলে না? আসলে আমার ট্রেনে ওর বাড়ি থেকে, না না না, আমি পৌঁছে গেছিলাম। তুমি পৌঁছে গেছিলে? আমি 1 মিনিট 15, হ্যাঁ তুমি জলে বোতল নিয়ে উপরে দাঁড়িয়েছিলাম। 15 মিনিট হবে, হ্যাঁ 15 মিনিট হবে, আমি আগে পৌঁছে গেছিলাম কারণ ওর বাসটা লেট হয়ে গেছে। আমাকে আবার ফোনে বলছে তোমার গা পাকাচ্ছে না তো? হ্যাঁ, তো ফার্স্ট টাইম যখন ও আসলো একটা কালো একটা ইয়ে পরেছিল, কালো না তোমার মতন নীল কালারের সোয়েটার আর জিন্স। আমরা ছবিটা মেনশন করে দেবো, এর আগেকার যখন ফার্স্ট টাইম আমাকে ছবি দেখেছিল প্যাংলা, সেই ছবি মেনশন করে দেবো, আর আমার এই ছবিটাও মেনশন করে দেবো ফার্স্ট টাইম যখন আমরা মিট করেছিলাম। তো তারপরে যখন ও আসলো মাস্ক পরে, হ্যাঁ মানে এমন লাজুক আমার চোখের দিকে তাকাচ্ছে না, কি একটা ব্যাপার, মানে কিসব একটা ব্যাপার। তারপরে ফার্স্ট টাইম আমরা মিট করেছি, তো এরপরে কি হয়েছে আমরা পার্ট টু এর মধ্যে বলবো, ঠিক আছে? ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে প্রায় অনেক স্টোরি আছে আমাদের, ঠিক আছে, কোথায় গেছি, কোথাও কোন রেস্টুরেন্টে গেছি, তারপরে কি হয়েছে, আস্তে আস্তে কি ঝামেলা হয়েছে না হয়েছে, তারপরে বিয়ের মণ্ডপে পৌঁছেছি, সম্পর্ক 2.5 বছরের সম্পর্ক এই জায়গায় এসেছি, ঠিক আছে, অনেক গল্প, তো অনেক গল্প। তো পার্ট ওয়ানে আজকে এইটুকুই থাকুক, তো আমরা আবার নেক্সট পার্ট টুই আবার আমাদের লাভ স্টোরি নিয়ে আসবো। তো তোমাদের কেমন লাগলো আমাদের লাভ স্টোরি পার্ট ওয়ান কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পার্ট ওয়ান টু ওয়ান অনেক আসবে, আর অনেক চ্যালেঞ্জ ভিডিওর প্ল্যানিং চলছে, সেগুলো হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে, আর 2-1 দিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল আসবে। তো তোমরা সবাই দেখো, আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।